হ্যালো ভিউয়ার্স, আপনাকে স্বাগত জানাই ফ্রি টিপ চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা যে কোনো কম্পিউটার বা ল্যাপটপকে রিসেট করতে পারি। রিসেট অর্থ হচ্ছে গিয়ে পুনরায় সেট করা বা নতুন করে সেটিংস করা। আপনি যদি কখনো আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডিফল্ট সেটিংটি নষ্ট করে ফেলেন, তাহলে রিসেট করার মাধ্যমে পুনরায় আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডিফল্ট সেটিংটি সেট করে নিতে পারবেন। তো চলুন আমরা প্রথমে জেনে নেই কেন আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপটাকে রিসেট করব। নাম্বার ওয়ান, আপনার কম্পিউটারে যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে কোনো সমস্যা হয় আর আপনি যদি সেই সমস্যাটি গুগলে সার্চ করে বা ইউটিউবে ভিডিও দেখে সমাধান করতে না পারেন, তাহলে আপনার কম্পিউটারটা রিসেট করতে হবে। রিসেট করার ফলে আপনার কম্পিউটারের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। নাম্বার টু, আপনার কম্পিউটারে যদি কোনো সফটওয়্যার আনইনস্টল করতে কোনো সমস্যা হয়, তাহলে আপনার কম্পিউটারটা রিসেট করতে পারেন, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তবে এই দুইটা সমস্যা তেমন একটা হয় না, খুব কমই হয়। তারপরের সমস্যাটি হচ্ছে কমন একটি সমস্যা, সি ড্রাইভ অটোমেটিক লোড। আপনার কম্পিউটার বা ল্যাপটপটা অনেকদিন ব্যবহার করার পর দেখতে পারবেন আপনার কম্পিউটারের সি ড্রাইভটি অটোমেটিক লোড হয়ে গেছে। এমন অবস্থায় আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপটাকে রিসেট করেন, তাহলে আপনার কম্পিউটারের সি ড্রাইভটি পুনরায় খালি হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে কম্পিউটার বা ল্যাপটপ স্লো স্পিড। আপনার কম্পিউটার বা ল্যাপটপটা অনেকদিন ব্যবহার করার পর যদি দেখেন স্লো হয়ে গেছে, তাহলে আপনার কম্পিউটার বা ল্যাপটপটিকে রিসেট করে পুনরায় আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্পিডটা অনেকটা বাড়িয়ে নিতে পারেন। তো চলুন প্রথমে আমার কম্পিউটারের সি ড্রাইভটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের সি ড্রাইভটা মাত্র 5 জিবির মতো খালি আছে। আমার কম্পিউটারের সি ড্রাইভটা আমি অনেক চেষ্টা করেছিলাম খালি করতে, কিন্তু কোনো অবস্থাতেই খালি করতে পারতেছিলাম না। ফাইনালি আমি ডিসিশন নিলাম আমার কম্পিউটারটা আমি রিসেট করব। এর ফলে আমার কম্পিউটারের সি ড্রাইভটি খালি হবে এবং কম্পিউটারের স্পিডটা বাড়বে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি বিশেষ নিবেদন, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। যে কোনো কম্পিউটার বা ল্যাপটপকে রিসেট করার জন্য প্রথমে উইন্ডোজের স্টার্ট মেনুতে ক্লিক করুন। এখান থেকে সেটিংসে ক্লিক করুন। এখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করুন। তারপর এখান থেকে রিকভারিতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন রিসেট দিস পিসি এবং এখানে দেখতে পাচ্ছেন গ্যাট স্টার্ট। এখানে আপনি এই অপশনটি যদি এভাবে বের না করতে চান, তাহলে উইন্ডোজের ডিফল্ট সার্চ বারে টাইপ করুন রিসেট। এখানে রিসেট লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন রিসেট দিস পিসি, এই সিস্টেম সেটিংসটি এখান থেকে ক্লিক করে ওপেন করুন। এখানে দেখতে পাচ্ছেন রিসেট দিস পিসি, এখানে আপনি সেই আগের অপশনটাই দেখতে পাচ্ছেন। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পারবেন চয়েস অ্যান্ড অপশন, এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি যদি কিপ মাই ফাইলস এই প্রথম অপশনটা চয়েস করেন, তাহলে আপনার কম্পিউটারে সি ড্রাইভে যে সমস্ত ফাইল আছে সেই সকল পার্সোনাল ফাইলগুলো থাকবে, যেমন টেক্সট, ইমেজ, ভিডিও ইত্যাদি ফাইলগুলো থাকবে। কিন্তু আপনার কম্পিউটারে আপনি যে সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল করেছিলেন সেই সকল সফটওয়্যারগুলো রিমুভ হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে দ্বিতীয় অপশনটা চয়েস করেন রিমুভ এভরিথিং, তাহলে আপনার কম্পিউটারে সি ড্রাইভে যে সমস্ত পার্সোনাল ফাইল আছে সেই সকল ফাইলগুলো রিমুভ হয়ে যাবে, সাথে আপনি যে সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল করেছিলেন সেই সকল সফটওয়্যারগুলো রিমুভ হয়ে যাবে, যেমন টেক্সট, ইমেজ, ভিডিও ইত্যাদি ফাইল। তো আমরা যেহেতু আমাদের কম্পিউটারের সি ড্রাইভটা খালি করব এবং কম্পিউটারের স্পিডটা বাড়াবো, সেহেতু আমরা এখান থেকে দ্বিতীয় অপশনটা চয়েস করব রিমুভ এভরিথিং। এখানে দেখতে পারবেন এডিশনাল সেটিংস এবং কারেন্ট সেটিংসে দেখতে পারবেন আপনার কম্পিউটার থেকে কোন কোন ফাইলগুলো রিমুভ হবে। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাপস অ্যান্ড ফাইলস, ডু নট ক্লিন দ্য ড্রাইভ, ডিলেট অল ফাইলস অনলি ফ্রম উইন্ডোজ ড্রাইভ। এখানে বলতেছে যে আমার কম্পিউটারের সি ড্রাইভ থেকে সকল অ্যাপসগুলো রিমুভ হবে, কিন্তু ড্রাইভটি ক্লিন হবে না। আর 2 নম্বরে বলতেছে আমার কম্পিউটারের সি ড্রাইভ থেকে সকল ফাইলগুলো ডিলেট হয়ে যাবে। তো এরপরও আপনি যদি এখান থেকে কোনো সেটিংস পরিবর্তন করতে চান, তাহলে এখান থেকে চেঞ্জ সেটিংস এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ক্লিন দ্য ডাটা, জাস্ট রিমুভ ইউর ফাইলস, দিস ইজ কুইকার বাট লেস দ্যান সোর্স,
এখানে বলতেছে যে আমার কম্পিউটারে সি ড্রাইভের ফাইলগুলো রিমুভ হবে, তাও আবার সেটা খুব কম সময়ের ভিতরে। তো আপনি এখান থেকে এই অপশনটা ইনেবল করে দিন। এখন দেখতে পাচ্ছেন ক্লিন দ্য ড্রাইভ, দিস মে টেক এ আওয়ার্স। এখানে বলতেছে যে আমার কম্পিউটারের সি ড্রাইভটা ক্লিন হবে এবং এটা করতে আমার কম্পিউটারে একটু সময় লাগবে। সো আমরা এখান থেকে এই অপশনটা ইনেবল করে নিব যাতে কম্পিউটারের সি ড্রাইভটা ক্লিন হয়, সময় একটু বেশি লাগলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ফাইলস ফ্রম অল ড্রাইভ, এখানে বলতেছে যে আমার কম্পিউটারের সকল ড্রাইভের ফাইলগুলো আমি ডিলেট করব কিনা। তো আমি যদি এখান থেকে এই অপশনটা ইনেবল করে দেই তাহলে এখানে দেখতে পারবো ইয়েস অল ড্রাইভ, এখানে বলতেছে যে আমার কম্পিউটারের সকল ড্রাইভের ফাইলগুলো ডিলেট হয়ে যাবে। তো আমরা এখান থেকে এই অপশনটা অফ করে দিব যাতে সকল ড্রাইভের ফাইলগুলো ডিলেট না হয়। তো এখন দেখতে পাচ্ছেন নো অনলি উইন্ডোজ ড্রাইভ, এখানে বলতেছে যে আমার কম্পিউটারের সি ড্রাইভের ফাইলগুলো ডিলেট হবে, বাট অন্য যেই ড্রাইভগুলো আছে সেগুলোর কোনো ফাইল ডিলেট হবে না। তো আমরা এখান থেকে এই অপশনটা অফ করে নিব। তারপর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। এখানে আপনি সেই আগের সেটিংসগুলোই দেখতে পাচ্ছেন, এখান থেকে নেক্সটে ক্লিক করুন। তারপর এখানে দেখতে পারবেন রেডি টু রিসেট দিস পিসি, এখানে নিচে দেখতে পারবেন আপনার কম্পিউটার থেকে কোন কোন ফাইলগুলো ডিলেট হবে। যেমন এক নম্বরে বলতেছে যে আমার কম্পিউটারের সি ড্রাইভের সকল ফাইলগুলো রিমুভ হবে এবং এই কম্পিউটারের ইউজার অ্যাকাউন্টেও রিমুভ হয়ে যাবে। এবং দুই নম্বরে বলতেছে যে আমার কম্পিউটারে আমি যদি কোনো সেটিংস পরিবর্তন করে থাকি তাহলে সেই সেটিংসটাও পরিবর্তন হয়ে ডিফল্ট সেটিংটা সেট হবে। আর তিন নম্বরে বলতেছে যে আমার কম্পিউটারের সকল ফাইলগুলো রিমুভ হয়ে যাবে। এবং চার নম্বরে বলতেছে যে আমার এই ডিভাইসে পুনরায় উইন্ডোজ ইনস্টল হবে। ফাইনালি আমরা এখান থেকে রিসেটে ক্লিক করব। রিসেটে ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটার বা ল্যাপটপটা রিসেট হবে এবং বাকি কাজগুলো কম্পিউটার অটোমেটিক করবে। সেই কাজগুলো আপনাকে কোনো কিচ্ছু করতে হবে না। আপনার কম্পিউটারটা পুনরায় ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কম্পিউটারটা রিসেট করার সময় অবশ্যই আপনার কম্পিউটারের চার্জিং কেবলটি লাগিয়ে নেবেন যাতে কোনো অবস্থাতেই আপনার কম্পিউটারটি বন্ধ না হয়। যদি কম্পিউটারটি বন্ধ হয়ে যায় তাহলে কম্পিউটারটি পুনরায় উইন্ডোজ করতে হবে, যেটা একটা ঝামেলা হবে। সুতরাং আপনি কম্পিউটারের চার্জিং কেবলটি লাগিয়ে নেবেন এবং কম্পিউটারটা ওপেন হওয়ার পর যেই কাজগুলো আপনাকে করতে হবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কম্পিউটারটা ওপেন হওয়ার পর আপনি দেখতে পারবেন জাস্ট এ মোমেন্ট। সো এখানে বলতেছে যে কিছু সময়ের ভিতরে আমাদের কম্পিউটার বা ল্যাপটপটা ওপেন হবে। কম্পিউটারটা ওপেন করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে ভাষাটা ইউনাইটেড স্টেট চয়েস করুন, তারপর ইয়েসে ক্লিক করুন। এখান থেকে ভাষাটা ইউএস চয়েস করুন, তারপর ইয়েসে ক্লিক করুন। এখান থেকে এই অপশনটা স্কিপে ক্লিক করুন। এখানে দেখতে পারবেন লেটস কানেক্ট টু এ নেটওয়ার্ক। তো আমরা এখান থেকে আই ডোন্ট হ্যাভ এ ইন্টারনেট এখানে ক্লিক করব। তারপরে এখানে আপনি দেখতে পারবেন কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, এখানে ক্লিক করুন। তারপরে এখানে আপনি দেখতে পারবেন উইন্ডোজ 10 লাইসেন্স এগ্রিমেন্ট, নিচ থেকে অ্যাকসেপ্টে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন হু ইজ গোয়িং টু ইউজ দিস পিসি, এখানে বলতেছে যে এই কম্পিউটারটাকে ব্যবহার করতে যাচ্ছে। এখানে আপনি যে কোনো কারো নাম দিতে পারেন, তবে যে এই কম্পিউটারটা ব্যবহার করবে তার নামটা দেওয়াই উত্তম। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম মহিউদ্দিন। এখানে আপনার নামটা ওঠানোর পর নেক্সটে ক্লিক করুন। এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ সুপার মেমোরেবল পাসওয়ার্ড, এখান থেকে নেক্সটে ক্লিক করুন। এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, নিচ থেকে অ্যাকসেপ্টে ক্লিক করুন, এখান থেকে নট নাওতে ক্লিক করুন। তারপর দেখতে পারবেন জাস্ট এ মোমেন্ট হাই, এখানেও আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে কম্পিউটারটা ওপেন হওয়া পর্যন্ত। ফাইনালি আপনি দেখতে পারবেন অলমোস্ট দেয়ার। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটা রিসেট করার পর পুনরায় ওপেন হয়ে গেছে। ল্যাপটপ বা কম্পিউটার রিসেট করে পুনরায় ওপেন করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে কম্পিউটারের ডেস্কটপ আইকনগুলো ওপেন করা। তো কিভাবে আপনি কম্পিউটারের ডেস্কটপ আইকনগুলো ওপেন করবেন সে বিষয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে বা এই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এখন আমার কম্পিউটারের সি ড্রাইভটা আমি চেক করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের সি ড্রাইভটা আরও 81 জিবির মতো খালি আছে।
আমার কম্পিউটারের সকল প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করার পরও আরও 81 GB খালি আছে সি ড্রাইভটা। সো এইভাবে আপনারা যে কোনো সময়ে যে কোনো কম্পিউটার বা ল্যাপটপকে রিসেট করতে পারবেন। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ।